সবাইকে সুস্বাগত। আমি সামিনা খাতুন, সহকারী শিক্ষক জোনাল এমএন উচ্চ বিদ্যালয় বড়াইগ্রাম নাটক। গত ক্লাসে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ে প্রাণী শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তোমাদের সাথে উপস্থিত হয়েছি উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন নিয়ে। আজকে তোমাদের সাথে আলোচনা করব উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। শিক্ষার্থীরা তাহলে দেখো যে আমরা আলোচনা করব উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। আমরা দেখব জীব দেহ কি দিয়ে গঠিত। আমরা জানি যে জীব দেহ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বক্সের ন্যায় কিছু বস্তু দিয়ে গঠিত। এই বস্তুগুলি জীব দেহের একের উপর এক সজ্জিত রয়েছে। সুশৃঙ্খলভাবে এই বক্সগুলো সজ্জিত হয়ে আছে, হয়ে জীব দেহ গঠন করে। একটি জীব দেহে এই বক্সগুলি সজ্জিত হয়ে জীবের দেহ গঠন করে, এই বস্তুগুলোকেই বলা হয় কোষ। এবং এই কোষগুলো হচ্ছে জীবের গঠন ও কাজের এক। তাহলে জীব দেহ কি দিয়ে গঠিত? ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু, এই বস্তুগুলোকে কি বলা হয়? কোষ বলা হয়। এই কোষকে বলা হয় জীব দেহের গঠন ও কাজের এক। তাহলে কোষ কি? কোষ হচ্ছে জীব দেহের গঠন ও কাজের একক। এই কোষ অসংখ্য জীব দেহে কোটি কোটি কোষ নিয়ে জীব দেহ গঠিত। তোমরা দেখবে যে একটা দালান ঘর তৈরি করতে অসংখ্য ইট লাগে, তেমনি একটা জীব দেহ গঠন করতে অসংখ্য এই ক্ষুদ্র ক্ষুদ্র কোষ নিয়ে গঠিত হয়। দালানে যেরকম অসংখ্য ইট সুশৃঙ্খলভাবে সাজানো থাকে একের পরে, রাজমিস্ত্রিরা কী করে গেঁথে সুন্দর করে একটা বিল্ডিং তৈরি করে, সেরকম এই কোষগুলো জীব দেহে অসংখ্য একের পর এক সজ্জিত হয়ে জীবের দেহ গঠন করে। আবার এরকম জীব আছে যাদের একটি মাত্র কোষ দিয়ে, এরকম প্রাণী আছে যেমন না হচ্ছে এমভিরা। এমিবা একটা কি? এক কোষীয় প্রাণী। এমিবা এক কোষীয় প্রাণী। আবার বহুকোষী প্রাণী কারা? যেমন আমরা মানুষ বহুকোষী প্রাণী, আর এক কোষী প্রাণী হচ্ছে এমিবা। তাহলে আমরা দেখেছি কি যে কোষ দিয়ে জীব দেহ গঠিত এবং অসংখ্য কোটি কোটি কোষ দিয়ে জীব দেহ গঠিত। আবার কিছু প্রাণী আছে যে এক কোষী, সেটা হচ্ছে যেমন এমিবা। তাহলে আমরা দেখি যে এই কোষ কে আবিষ্কার করেন, কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন?
এই কোষ আবিষ্কার করেন। ইংরেজ বিজ্ঞানী কোষ আবিষ্কার করেন ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক। ইংরেজ বিজ্ঞানী কে? রবার্ট হুক। এই কোষ আবিষ্কার করেন কত খ্রিস্টাব্দে? 1665 খ্রিস্টাব্দ। খ্রিস্টাব্দে রবার্ট হুক এই কোষ আবিষ্কার করেন। তিনি প্রথমে একটি সিপি নিয়ে পরীক্ষা করেছিলেন, বোতলের সিপি পরীক্ষা করে দেখেন যে এর মধ্যে মৌচাকের নেই, পাতাগুলো বক্স সজ্জিত রয়েছে, কিন্তু এগুলো ছিল কি? মৃত, সজ্জিত ছিল বক্সের উপরে, এগুলো বক্সের ন্যায় পাশাপাশি দেখতে পান, এগুলো মৃত ছিল। জীবন্ত কোষে এই প্রোটোপ্লাজম থাকে, প্রকৃত কোষে তিনি কোষের চারদিকে শুধু এগুলোকে দেখতে পান। ঠিক আছে, তাহলে কোষ আবিষ্কার করেন কে? রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন। এই হচ্ছে কোষ, কোষের আবিষ্কার। এখন আমরা দেখব এই জীব কোষের প্রকার। জীব কোষের প্রকার, জীব কোষ কয় প্রকার এবং কি কি নিউক্লিয়াসের উপর ভিত্তি করে এই জীব কোষ হচ্ছে প্রথমত দুই প্রকার। কার উপর ভিত্তি করে? নিউক্লিয়াসের উপর, নিউক্লিয়াসের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে কোষ দুই প্রকার। একটা হচ্ছে আদি কোষ, আরেকটা হচ্ছে প্রকৃত কোষ। আদি কোষ, দুই নম্বর প্রকৃত কোষ। তাহলে আমরা দেখলাম যে নিউক্লিয়াসের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে কোষ দুই প্রকার, একটা আদি কোষ এবং দুই নম্বর হচ্ছে প্রকৃত কোষ। আদি কোষে নিউক্লিয়াস কোনো আবরণী দ্বারা আবদ্ধ নয়, যেমন উদাহরণ আছে ব্যাকটেরিয়া। আর প্রকৃত কোষে নিউক্লিয়াসের আবরণ থাকে। আদি কোষে কি থাকে? আদি কোষে নিউক্লিয়াসের কোনো আবরণী দ্বারা আবদ্ধ থাকে না, আর প্রকৃত কোষে নিউক্লিয়াসের আবরণ থাকে। প্রকৃত কোষে তাদের কাজের ভিত্তিতে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এই প্রকৃত কোষকে তাদের কাজের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। এরা হচ্ছে একটা, এক নম্বর হচ্ছে জনন কোষ, আরেকটা হচ্ছে প্রকৃত কোষ। আবার দুই প্রকার, একটা দেহ কোষ আরেকটা হচ্ছে জনন কোষ। এই প্রকৃত কোষটাকে আমরা দুই ভাগে ভাগ করব, দেহ কোষ আরেকটা হচ্ছে
বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই কোষীয় সংগঠন নিয়ে আলোচনায় পর্যন্তই। আমরা আগামী ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।